ফার্স্ট ইয়ার হিস্ট্রি পাস বা অনার্স অর্থাৎ সিসি ওয়ান বা এম ওয়ান। তোমাদের এবছরের জন্য 5 নম্বরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ আলোচনা করো। তো আজ দেখে নেব আজকে আমরা এই প্রশ্নের একটি নমুনা উত্তর। ম্যাসিডোনীয় শাসক দ্বিতীয় ফিলিপের মৃত্যুর পর ম্যাসিডনের সিংহাসনে বসেন আলেকজান্ডার। সিংহাসনে বসার পর সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ দমন করার পাশাপাশি তিনি বিশ্ববিজয়ের স্বপ্ন দেখতে শুরু করেন। বীর আলেকজান্ডার 334 খ্রিস্টপূর্বাব্দে এশিয়া অভিযানে বের হন এবং সেখান থেকে পারসিকদের দমন করে এশিয়া মাইনার দখল করেন। এরপর থেকে তিনি একে একে সিরিয়া, প্যালেস্টাইন, মিশর দখল করার পর 327 খ্রিস্টপূর্বাব্দে আফগানিস্তান ও ভারত অভিযান করেন। তার এই ভারত আক্রমণের কারণ নিয়ে ঐতিহাসিক মহলে একাধিক মতভেদ রয়েছে বা একাধিক বিতর্ক রয়েছে, দেখে নেব পরবর্তী পেরা। আলেকজান্ডারের উত্তর পশ্চিম ভারত আক্রমণের পূর্বে সেখানে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের মধ্যে অনৈক্য ছিল যা আলেকজান্ডারকে ভারত আক্রমণে উৎসাহিত করেছিল। এক্ষেত্রে তিনি যুদ্ধ ছাড়াও বিভিন্ন রাজ্যে দূত পাঠিয়ে রাজ্য জয়ের পরিকল্পনা করেছিলেন। এ প্রসঙ্গে উল্লেখ্য যে দূত পাঠানোর আগেই তক্ষশিলার রাজা অম্ভি আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণ করেছিলেন, তাই তাকে অনেকেই কাপুরুষ হিসাবেই চিহ্নিত করেছেন। তবে এমনটি নয় যে তাকে যুদ্ধ না করেই জয় করতে হয়েছিল, আলেকজান্ডারকে একাধিক প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছিল। যেমন ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী ভূভাগের রাজা পুরু তার বশ্যতা কোনোভাবেই স্বীকার করে নেননি, যার পরিণতি যুদ্ধ, উভয়ের মধ্যে বাঁধে যুদ্ধ, যে যুদ্ধ ইতিহাসে হিদাস পিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ নামে পরিচিত 326 খ্রিস্টপূর্বাব্দে। যদিও এই যুদ্ধে রাজা পুরো পরাজিত হন এবং প্রমাণিত হন যে না, ছাড়তে হলে লড়াই করেই ছাড়ব, এটি প্রমাণ করেছিলেন রাজা পুরু। এবং তার এই বীরত্ব দেখে আলেকজান্ডার মুগ্ধ হয়েছিলেন, দেখে নেব পরবর্তী পারা। আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রধান এবং প্রথম কারণ ছিল তার উচ্চাকাঙ্ক্ষা বা উচ্ছ্বাসা। সমস্ত বিশ্বজুড়ে তিনি এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন, সেই উদ্দেশ্যেই ভারত অভিযান। উত্তর পশ্চিম ভারত ছিল পারস্য সাম্রাজ্যের একটি প্রদেশ, তাই তিনি পারস্য আক্রমণ করেছিলেন। তাছাড়া পারস্যের সঙ্গে যখন তার যুদ্ধ হচ্ছিল সে সময় কিছু ভারতীয় রাজা পারস্য সম্রাটকে সৈন্য দিয়ে সাহায্য করেছিলেন, তার প্রতিশোধ নেওয়ার জন্যই হয়তো তিনি ভারত আক্রমণ করেছিলেন এমনটি মনে করা হয়। তাছাড়া অনেকে মনে করেন যে আলেকজান্ডার মনে করতেন গ্রিক সভ্যতা ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ সভ্যতা, তাই তিনি অন্যান্য দেশ বা অঞ্চলকে জয়ের মাধ্যমে বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন, তাই তিনি সেই উদ্দেশ্যকে মাথায় রেখে ভারত অভিযান করেছিলেন। আবার হেরোডোটাস বা অন্যান্য গ্রিক লেখকরা ভারতের অফুরন্ত বা প্রভূত সম্পদের কথা বলেন, হয়তো সেই সম্পদ লাভ করার আশায় আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। এ প্রসঙ্গে অধ্যাপক বিউরির মতে বা বলেন যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি করার কারণেই আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। নেক্সট প্যারা, যাই হোক, ভারতে আলেকজান্ডারের এই অভিযান এবং যুদ্ধে জয়লাভের একাধিক কারণ আমরা লক্ষ্য করি, যেমন তার সৈন্যবাহিনী ও হাতিয়ার, পাশাপাশি ভারতের রাজনৈতিক অনৈক্য, দেশীয় রাজ্যের মধ্যে এবং রাজাদের মধ্যে বৈরী মনোভাব, কিছু রাজার বিশ্বাসঘাতকতা। তবে সবার উপরে ছিল আলেকজান্ডারের দৃঢ় মানসিকতা এবং যুদ্ধজয়ের স্বপ্ন। তার অভিযানের মাধ্যমে ফুটে উঠেছিল ভারতীয় সৈন্যবাহিনীর দৈন্য দশা এবং কিছু রাজাদের মানসিকতা। তবে সংস্কৃতিগত দিক থেকে এই অভিযান ভারতের পক্ষে বেশ কিছুটা হলেও শুভ হয়েছিল, উভয় সংস্কৃতির সমন্বয় ঘটে ভারতে এক নতুন ধরনের সংস্কৃতির উন্নয়ন ঘটেছিল। তো যাই হোক, এই ছিল আজকের প্রশ্নের একটি নমুনা উত্তর। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর পারলে প্লিজ একটি লাইক করো।